সম্প্রতি ধাপে ধাপে চুয়াডাঙ্গার প্রায় সবকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলেও সাতটি ইউনিয়নে ভোট হয়নি। 10-11 বছর পরও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সাত ইউনিয়নের লাখো ভোটার। দীর্ঘদিন ধরে একই নেতৃত্বের কারণে ভাটা পড়েছে উন্নয়ন কাজে, ব্যাহত হচ্ছে নাগরিক সব সুযোগ সুবিধা। কৌশলে ভোট আটকে রাখা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও রয়েছে তীব্র ক্ষোভ। যদিও নির্বাচন কর্মকর্তারা বলছেন সীমানা নির্ধারণ নিয়ে আইনি জটিলতায় আটকে আছে নির্বাচন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন পরিষদে সবশেষ নির্বাচন হয় 2011 সালে। এরপর 11 বছরে দফায় দফায় তফসিল ঘোষণার পরও মামলা জটিলতায় স্থগিত ভোট গ্রহণ, দুই দফায় পাল্টেছে চেয়ারম্যান, অথচ ভোটার স্বাদ পায়নি ভোটাররা। আমাদের এখানে যে বর্তমান চেয়ারম্যান ছিল উনারই এর মানে কথার পরিপ্রেক্ষিতে এটা আমরা পিটিশন করি, এটা বন্ধ করার একটা পরিকল্পনা করা হয়। দীর্ঘদিন ভোট হচ্ছে না, একটা কথা বলে সে গ্রাহ্য হচ্ছে না, সে মনে করছে যে আমার বাবাকে সম্পত্তি পেয়ে গেছি। দীর্ঘদিন ধরে এখানে ভোট হয় হবে হবে স্থগিত হয়ে যাচ্ছে, তো এখনও ভোট আমরা পাচ্ছি না, ভোট হচ্ছে না। একই অবস্থা সদর উপজেলার শঙ্করচন্দ্র, মাখালডাঙ্গা, বেগমপুর, নেহালপুরে। এছাড়া দামুড়হুদ উপজেলার পারকৃষ্ণপুর, মদনা, হাউলি ও জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নেও ভোট হয় না দীর্ঘদিন। সীমানা ও মামলা জটিলতা সহ নানা কারণে এই সাত ইউনিয়নে নির্বাচন হয় না বছরের পর বছর। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর দাবি যে নতুন নেতৃত্ব আসুক। বর্তমান চেয়ারম্যান আসার পর আজকে 12-13 বছর কোনো নির্বাচন হয় নাই। কেস হয়ে যাচ্ছে মীমাংসার কোনো কথাই নেই, তাকে তো ভোট তো হওয়ার দরকার, ভোট না হলে পারে তো উন্নয়নের কোনো কাজই নেই। সীমানা নির্ধারণের জন্য সীমানার লোকে দুই গ্রাম থেকে দুটো হাইকোর্টে মামলা করে, সেই মামলা নিষ্পত্তি না হওয়ার কারণেই নির্বাচনটা এখন বন্ধ আছে। ওয়ার্ড বিভাজনের জটিলতা দেখা দিয়েছে, সেই কারণে ইউনিয়নের ভিতর থেকে তিনজন ব্যক্তি মামলা করেছে। মামলা নিষ্পত্তির অপেক্ষায় জেলা নির্বাচন অফিস। বিভিন্ন বিষয়ে যে মামলা রয়েছে, এই মামলাগুলো যত শীঘ্রই যদি নিষ্পত্তি হয়ে যায় তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের ইলেকশন কমিশনকে অনুরোধ করলে আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে পারব। দ্রুত মামলা ও প্রশাসনিক জটিলতা কাটলে ভোটাধিকারের সুযোগ পাবে সাত ইউনিয়নের প্রায় 1.5 লাখ ভোটার। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।